আমি তারক কুমার কুণ্ডু, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের মেশিন শপের ইনস্ট্রাক্টর। এখন তোমাদের সেপার স্টাডি ক্লাসটা শুরু করছি। তো সেপার মেশিন, এই যে মেশিনটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই মেশিনটার নাম হলো শেপিং মেশিন। এই শেপিং মেশিনে কী কাজ হচ্ছে না, এখানে ফ্ল্যাট সারফেসের উপরে যে কোনো কাটিং করা হয়। তো ফ্ল্যাট সারফেসের উপরে কাটিং বলতে কী হবে, না এখানে ভি ব্লক তৈরি করা যায়, এখানে কী হচ্ছে ফ্ল্যাট সারফেসের উপরে স্লট কাটিং করা যায়, আর কী হচ্ছে না একটা স্কোয়ার ব্লককে ফুল রাইট অ্যাঙ্গেল তৈরি করতে হবে। একটা স্কোয়ার ব্লক যখন মার্কেট থেকে কিনে নিয়ে আসা হয় তখন কিন্তু ফুল স্কোয়ার থাকে না, তাকে কাজ করতে গেলে মেশিন পার্টস তৈরি করতে গেলে আমাকে স্কোয়ার করতে হবে, তোমাদেরকে স্কোয়ার তৈরি করতে হবে। স্কোয়ার তৈরি করা মানে কি রাইট অ্যাঙ্গেল করতে হবে, বা একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক, রেক্ট্যাঙ্গুলার প্লেট, সেটাকেও কিন্তু মেশিন পার্টস তৈরি করতে গেলে আগে রাইট অ্যাঙ্গেল করতে হবে, থিকনেস প্যারাল করতে হবে, সেগুলো করতে হবে, মাপে পারফেক্ট করতে হবে। সেইটা করার জন্যে এই মেশিনটাকে ইউজ করা হয়, এটার নাম হলো শেপিং মেশিন। তোমরা এর আগে লেদের কাজ করেছো, লেদের অপারেশান করেছো, লেদে কী হচ্ছে অলওয়েজ রাউন্ড জব তৈরি করা হয়, সিলিন্ড্রিক্যাল জব তৈরি করা হয়। তো ওখানে কী হচ্ছে সিলিন্ড্রিক্যাল মেটাল থাকে বা স্কোয়ার মেটাল থাকুক, যে কোনো টাইপের মেটাল থাকুক না কেন, সেটা কিন্তু মেটালটা অলওয়েজ ঘুরছে। কোথায় ঘুরছে না, চাকের মধ্যে হোল্ড করা থাকে, আর চাকটা থাকে কোথায় না হেডস্টকের মধ্যে, চাকটা ঘুরছে ফলে মেটালটা ঘুরছে। আর কাটিং টুল দিয়ে কী হচ্ছে সেখানে মেটালটাকে মাইনাস করা হচ্ছে, মাইনাস করলে আমার ড্রয়িংয়ে যেরকম শেপ থাকবে, যেরকম পার্টসটা হবে সেরকম পার্টস তৈরি করা হবে। এখানে কিন্তু কেউ ঘুরছে না, ওখানে কী হচ্ছে কাটিং টুলটা ফিক্স থাকছে, মেটালটা ঘুরছে, কাটিং টুলটা মেটালের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে মেটালটা মাইনাস হচ্ছে, হওয়ার পরে আমার যে মাপ দরকার সেই মাপে তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু কী হচ্ছে কেউ ঘুরছে না, তাহলে কী হচ্ছে এখানে কাটিং টুলটা রেসিপ্রোকেট করছে। কীরকমভাবে দেখো, মেশিনটা চালালে পরে এই কাটিং টুলটা রেসিপ্রোকেট করছে, কার মাধ্যম দিয়ে করছে, কোথায় আছে না এই র্যামের মধ্যে আছে, এটাকে বলা হচ্ছে র্যাম। তো র্যামের মধ্যে তাহলে এটা কী করে হচ্ছে, মোটর থেকে কিন্তু পাওয়ার দেওয়া হয়, মোটর কিন্তু সার্কুলার ঘোরে। তাহলে এখানে রেসিপ্রোকেট মেশিনটা কী করে হচ্ছে না, এর ভিতরে একটা মেকানিজম আছে, যে মেকানিজমটা কী হচ্ছে সেখান থেকে তোমার সার্কুলার থেকে লিনিয়ারে কনভার্ট করা হচ্ছে। এই মেকানিজমটা দেখো তোমরা একটুখানি দেখে নাও, দেখেছো এটা কী হলো, সার্কুলার মোশন থেকে লিনিয়ার মোশনে কনভার্ট করা হচ্ছে। কীভাবে হচ্ছে না, স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজমের মাধ্যম দিয়ে এখানে র্যামটাকে ফ্রন্ট আর রিভার্স করা হচ্ছে। তো ফ্রন্টে যখন আসছে তখন কী হচ্ছে কাটিং টুলটা মেটালকে কেটে দিচ্ছে, আর রিভার্সে যখন যাচ্ছে তখন কিন্তু কাটছে না। তো তখন কাটছে না, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্ল্যাপার বক্স। ক্ল্যাপার বক্সে কী হচ্ছে, টুলটা যখন ফরওয়ার্ডে যাচ্ছে তখন মেটালকে কাটছে, যখন রিটার্নে যাচ্ছে তখন কাটছে না। যদি এইরকম সিস্টেমটা না হতো তাহলে টুলটা কী হতো, মেটালের মধ্যে ফ্রিকশান হতো, এই ফ্রিকশান হলে কী হচ্ছে টুলটা কী হচ্ছে ব্লান্ড হয়ে যাবে, তো ব্লার জবের মধ্যে স্ক্র্যাচ পড়ে যাবে, যার কারণে এই সিস্টেমটা করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্ল্যাপার বক্স। টুলটা যখন রিটার্ন করছে তখন টুলটা রিলিজ হয়ে যাচ্ছে, এটা হলো শেপিং মেশিনের একটা বিশেষত্ব। লেদে কিন্তু সেটা থাকে না, লেদে কিন্তু টুলটা ফিক্স থাকে, কারণ লেদে রিটার্নের সময় কাটে না, ফ্রন্টে গেল তারপরে টুলটাকে তুলে নেওয়া হচ্ছে, নিয়ে তারপরে কাটিং করা হচ্ছে আবার। তো এখানে কী হচ্ছে তাহলে ফ্ল্যাট সারফেসের উপরে কাটিং করা হচ্ছে, ফ্ল্যাট সারফেসের উপরে কাটিং করতে গেলে কীভাবে কাটিং হচ্ছে দেখো, আমি চালাচ্ছি দেখো। দেখো মেটালটা কীভাবে কাটছে,
ফরওয়ার্ডে যখন যাচ্ছে, টুলটা যখন ফ্রন্টে যাচ্ছে তখন মেটালটাকে কাটছে, এখন রিটার্নে যাচ্ছে তখন কিন্তু কাটছে না, টুলটা রিলিজ হয়ে যাচ্ছে। কী করে না এই ক্ল্যাপার বক্স আছে বলে রিলিজ হচ্ছে এখানে, এটা হলো শেপিং মেশিনের একটা বিশেষত্ব। আচ্ছা, তাহলে শেপিং মেশিনে কী কাজ হচ্ছে না, ফ্ল্যাট সারফেসের উপরে কাটিং করা হচ্ছে। ফ্ল্যাট সারফেসের উপরে কী কী ওয়ার্ক হতে পারে, ফ্ল্যাট সারফেসের উপরে বললাম যে একটা স্কোয়ার ব্লককে র মেটেরিয়াল কিনে নিয়ে এসে তাকে রাইট অ্যাঙ্গেল করতে হবে, সে রাইট অ্যাঙ্গেল করার জন্য এই শেপিং মেশিনকে ইউজ করা হচ্ছে। এখানে কোনো চাক নেই, জবটা কোথায় হোল্ড হবে না ভাইসের মধ্যে হোল্ড হবে। এই যে শেপিং মেশিনের ভাইস আর জেনারেল যে তোমরা এর আগে ইউজ করেছো ফিটিং শপে বা ওয়ার্কশপে যে ভাইস থাকে, বেঞ্চ ভাইস, দুটো ভাইস মানে হলো মেটালকে হোল্ড করা, জবকে হোল্ড করা। কিন্তু শেপিং মেশিনের ভাইসের একটা আলাদা বিশেষত্ব আছে। কী আছে না, শেপিং মেশিনের ভাইস হলো অনেক হেভি ভাইস। কেন হেভি ভাইস না, এখানে টুল কী করছে, মেটালের মধ্যে ধাক্কা মারছে, ধাক্কা মেরে অনেকখানি মেটাল একসঙ্গে কাটছে, যার জন্য এই ভাইসটা অনেক হেভি ভাইস হতে হবে। আর কী হচ্ছে এখানে ভাইসটা কী হচ্ছে, ভাইসটাকে রাউন্ডে ঘোরানো যায়। কেন ঘোরানো যায় না, এখানে ডিগ্রি স্কেল দেওয়া আছে। আমি সাপোজ একটা স্কোয়ার মেটালের উপরে একটা অ্যাঙ্গুলার কোনো স্লট তৈরি করব, তাহলে সেই অ্যাঙ্গুলার যত ডিগ্রি দেওয়া থাকবে, এখানে তলায় যে ডিগ্রি স্কেল দেওয়া আছে এখান থেকে তত ডিগ্রি আমি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে পরে যখন কাটবো সেই স্লটটা অ্যাঙ্গুলার স্লট হয়ে যাবে। এটা হলো শেপিং মেশিনের ভাইসের মধ্যে বিশেষত্ব। আর কী আছে, এর বটমটা আছে, এই যে বটমটা এটা কিন্তু সারফেস করা আছে। এই সারফেস কেন করা আছে না, মেটালটা ওয়ান সাইড কাটিং করার পরে যখন এখানে বসিয়ে দেবো তখন তার বটমের সঙ্গে টপটা প্যারালাল হয়ে যাবে। এটা যদি এরকম না থাকে তাহলে কিন্তু প্যারালাল হবে না, যার কারণে এই ভাইসটার আলাদা প্রয়োজন আছে, আলাদা এর গুরুত্ব আছে। ঠিক আছে, এটা হলো শেপিং মেশিনের ভাইস। তাহলে মেটালটা কোথায় হোল্ড হচ্ছে, জব কোথায় হোল্ড হচ্ছে, শেপিং মেশিনে ভাইসে হোল্ড হচ্ছে। আর টুলটা কোথায় আছে, টুলটা আছে ক্ল্যাপার ব্লকের মধ্যে হোল্ড আছে। ক্ল্যাপার বক্স ব্লক কোথায় আছে না, ক্ল্যাপার বক্সের মধ্যে আছে। ক্ল্যাপার বক্সটা কোথায় আছে, এটাকে বলা হচ্ছে টুল হেড, টুল হেডের মধ্যে আছে। টুল হেডটা কোথায় লাগানো আছে না, র্যামের মধ্যে লাগানো আছে। তাহলে র্যামটা কী হচ্ছে, রেসিপ্রোকেট করছে। এই হলো আলটিমেট শেপিং মেশিন। আর এখানে তাহলে কী কী কাজ হচ্ছে, ফ্ল্যাট সারফেস কাটিং করা হবে, ভি ব্লক কাটিং করা হবে, স্লট কাটিং করা হবে। কী ধরনের স্লট হবে না, রাইট অ্যাঙ্গেল স্লট হতে পারে, অ্যাঙ্গুলার স্লট হতে পারে, ডাপটেল স্লট হতে পারে, রাউন্ড স্লট হতে পারে। তাহলে এখানে কী টুলটা ইউজ হবে এইগুলো করার জন্যে, এই টুলটা এখানে ভি টুলটা ম্যাক্সিমাম ইউজ হবে, অ্যাঙ্গুলার টুল ইউজ হবে, রাউন্ড নোজ টুল ইউজ হবে, আর কী হবে না, গ্রুভিং টুল ইউজ হতে পারে। গ্রুভিং টুল কেন, কোনো গ্রুপ তৈরি করার জন্যে গ্রুভিং টুল ইউজ হতে পারে। তো এই হলো আলটিমেট শেপিং মেশিন, ফ্ল্যাট সারফেসের উপরে অপারেশন করার জন্যে ইউজ করা হয় শেপিং মেশিন। ওকে, আচ্ছা, তুম লোক কা ক্যা স্লটিং মেশিন কা ডেমোস্ট্রেশন দেনে কা হ্যায়, তো স্লটিং মেশিন তুম লোক কা শেপিং মেশিন কা ডেমো হো গয়া হ্যায়, তো ইসকো বলতা হ্যায় স্লটিং মেশিন। ইসমে ক্যা কাম হ্যায় না, স্লট বানানে কে লিয়ে। শেপিং মেশিন ক্যা হোতা হ্যায়, হরিজন্টাল মে টুল চলতা হ্যায়, ইসমে ক্যা হোতা হ্যায়, ভার্টিকাল মে টুল চলতা হ্যায়। তো ইসমে জ্যাদা কাম ক্যা হোতা হ্যায় না, ইন্টারনাল স্লট। তো ইন্টারনাল স্লট ক্যা ক্যা চিজ হ্যায় না, সোচো গিয়ার হ্যায়, পুলি হ্যায়, উসমে কিওয়ে হ্যায়, ইন্টারনাল কিওয়ে হ্যায়। ও ইন্টারনাল কিওয়ে নেই হোগা তো উসকা মোশন ট্রান্সফার ক্যাসে হোগা, শ্যাফ্ট মে এসে গিয়ার ব্যাঠা দেগা, পুলি ব্যাঠা দেগা, তো পাওয়ার ট্রান্সমিট নেই হোগা, তো উসমে কিওয়ে হ্যায়, আর শ্যাফ্ট মে কিওয়ে হ্যায়, বিচ মে কি উসা দেগা, তো উসমে ক্যা পাওয়ার ট্রান্সমিট হোতা হ্যায়। তো ইন্টারনাল কিওয়ে বানানে কে লিয়ে ইয়ে মেশিন হ্যায়, ইসমে ক্যা ক্যাসে চলতা হ্যায় দেখো, ইসমে ক্যা হ্যায়, ইধার টুল হোল্ডার লাগা, ইসমে লাগানা পড়েগা, টুল হোল্ডার লাগা কে উসমে টুল রয়েগা, আর ও টুল আন্দার যায়গা আর বাহার আয়েগা, আন্দার যায়গা বাহার আয়েগা। তো ক্যাসে কাম হোগা, ক্যাসে কাটিং হোগা না, জব ইধার হ্যায়, এ টেবিল দেখো আগে বাড়তে রয়েগা, থোড়া 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 থোড়া, দেখো ইধার স্কেল লাগা হওয়া হ্যায়,
तो कितना कटिंग होगा कितना कटिंग होगा ऐसे करके एक बार अंदर जाएगा, जब बाहर आएगा तब डेप्थ ऑफ काट देगा, जब अंदर जाएगा बाहर आएगा तब डेप्थ ऑफ काट देगा। तो जितना कटिंग होगा जितना डेप्थ करने का है इससे हो जाएगा। तो इसको बोलता है स्लॉटिंग मशीन। इंटरनल स्लॉट बनाने के लिए एक्सटर्नल स्लॉट भी होता है, ये छोटा मशीन है, ये बहुत बड़ा होता है। जब बड़ा बड़ा जॉब में इंटरनल और एक्सटर्नल स्लॉट बनाने के लिए इस ये मशीन को यूज़ होता है, इसको बोलता है स्लॉटिंग मशीन। ओके।